বিপত্তির মুখে পড়েছেন কৃষকগণ পাবনা ঈশ্বরদে উপজেলার প্রতিনিধি বায়জিৎ বোস্তামের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট প্রায় চল্লিশ বছর ধরে রেলওয়ের জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা তাই এবারও লিজ নবায়ন করে আবাদ শুরু করেছিলেন কিন্তু কৃষকদের কোনো প্রকার নোটিশ ছাড়াই এসব জমি উপর পারমাণবিক প্রকল্পের কাছে হস্তান্তর করে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে জমি লিজ নিয়ে আমরা আবাদ করতেছিলাম এবং এরপরে আমরা নির্ভরশীল এসব বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি জমির বেশিরভাগ ফসল নষ্ট করে মাটি ভরা শুরু করেছে প্রকল্পের কাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া এসব ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা গাছ এখন গম খেতে আছে কপির গাছ আছে কলার বাগান আছে আন্তঃসব দৈলীয় শাসকে জমিটা আবাদ করছে আমরা আবাদ করছে হঠাৎ করে রাশি থেকে জমিটা মাটি ফেলেছে যার দাবি সরকারের কাছে যেমন ফসলের ক্ষতিপূরণ দিতে হবে অচিরেই ভুক্তভোগী কৃষকদের সহায়তা প্রদানের দাবি সবার নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক